পূজোর আগে গরীব দুস্থদের মুখে হাসি ফোটাতে রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসকারী প্রায় 900 জন গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হলো চাল গম। বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে গরীব দুস্থদের মধ্যে চাল গম তুলে দিলেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রানীগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব। পুজোর সময় গরিব দুস্থদের মুখে হাসি ফোটাতে রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসকারী প্রায় 920 জন গরিব দুস্থের মধ্যে বিতরণ করা হলো জিআরের গম চাল। বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে গরিব দুস্থদের মধ্যে গম চাল তুলে দিলেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের সাথে দলীয় নেতা কর্মী সমর্থকেরা। পুজোর মুখে গম চাল পেয়ে খুশি বাসিন্দারা। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী, রিপোর্ট পাবলিক টাইমস। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड़ रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।